আজকের গল্পটি অনন্য সাধারণ লেখিকা লীলা মজুমদারের লেখা মহিলা মহল। আশা রাখি গল্পটা আপনাদের ভালো লাগবে। আমি হৈমন্তী, শুরু করছি আজকের গল্প। এই পৃথিবীতে যাকে ভালো জিনিস এবং ভালো কাজ বলা হয়, সেসব যে কত বিচিত্র এবং সন্দেহজনক উপায়ে সম্পন্ন হয়ে থাকে শুনলে আপনাদের তাক লেগে যাবে। এই যেমন ধরুন আমার সেজমামার মেয়ে কুসুম দিদির বিয়ে। শুধু আমি কেন, আমি বাইরের বহু লোককে বলতে শুনেছি যে ওরকম একটা সব দিক দিয়ে ভালো বিয়ে আজকালকার জগতে খুঁজে পাওয়া দায়। কুসুম দিদির শ্বশুর বাড়িতেও যেমন, বাপের বাড়িতেও তেমনি, সবাই এক বাক্যে ওদের একটা আদর্শ দম্পতি বলে প্রশংসা করে থাকে। বাস্তবে কি ওদের মতো একটা সুখী পরিবারকে দেখে পাড়ার লোকদের হিংসায় আপাদমস্তক জ্বলতে থাকে? আদর্শ সুখের এর চেয়ে আর বড় প্রমাণ কি হতে পারে বলুন? অথচ এই বিয়েটা একেবারে শুরু থেকে একটা বিরাট ধাপ্পাবাজির ওপর তৈরি। সে অনেক দিনের কথা, আমরা তখন এতটা ছোট ছিলাম যে আত্মীয় স্বজনরা আমাদের অতিশয় তাচ্ছিল্য করতেন ও আমাদের সামনেই আমাদের সম্পূর্ণ উপেক্ষা করে নানান বিষয় আলোচনা করতেন। আবার ওদিকে আমরা এতটা বড় ছিলাম যে এসব ব্যাপারে আমাদের যেরকম কৌতূহল ঠিক সেই রকম উৎসাহ। ব্যাপারটা হলো গিয়ে যে কুসুম দিদির মাস্তত পিস্তত বোনদের সব টপাটপ বিয়ে হয়ে যেতে লাগলো, কিন্তু কুসুম দিদির আর কিছুতেই বিয়ে হয় না। অবশ্য না হওয়ার জন্য যে একেবারেই কোনো কারণ ছিল না তাও বলতে পারি না। আমার মামার বাড়ির মেয়েদের বিয়ে হওয়ার প্রধান অন্তরায় ছিল ওদের অটুট স্বাস্থ্য, অদম্য উৎসাহ, বাজখাই গলার স্বর, অদ্ভুত কর্মতৎপরতা এবং প্রচণ্ড খিদে। ওদের বেশি কাছে এলেই পাত্ররা ঘাবড়িয়ে গিয়ে আর পালাবার পথ পেত না। কাজেই বিয়ে করতে হলে ওই গুরুজনদের দিয়ে ব্যাপারটা পাকিয়ে নিতে হতো। কুসুম দিদির বেলা মুশকিল হলো আর সব বোনেরা দিব্যি ফর্সা সুন্দর, আর কুসুম দিদির ছিল শ্যামলা রং। তারপর অন্য মামারা দিব্যি গয়না গড়িয়ে টাকা পয়সা খরচ করে মেয়ের বিয়ে দিতে প্রস্তুত, আর কুসুম দিদির বাবা অর্থাৎ আমার সেজ মামা নিজের পৈতৃক সম্পত্তির অংশ কবে উড়িয়ে পুড়িয়ে চেঁচে পুছে সাবার করেছেনই, উপরন্তু অবস্থা সম্পন্ন পাত্রের সন্ধান পেলেই তার বাপের কাছ থেকে পর্যন্ত টাকা ধার করবার তালে থাকতেন। মেয়ের বিয়ে হবে কোত্থেকে? আমার দিদিমা বেচারা ভেবে ভেবে সারা। নাতনিটি ওদিকে আর পাঁচজনের মাথা ছাড়িয়ে শশীকলাটির মতো বেড়ে উঠেছেন, ম্যাট্রিক পাস করেই অন্যদের মতো ওর জন্য বর খোঁজা হচ্ছে। ওই দিকে সেই সুযোগে আইএ বিএ পাশ করে রাধা বাড়া সেলাই ফোড়াই হিসাবপত্র সব শিখে গোটা বাড়িটার ভার নিয়ে বসে আছে। ব্যাস অন্যদের ভাবনা চিন্তা নেই, সবাই খায় দায় ঘুমোয় যে যার নিজের ধান্দায় ঘোরে। নিন্দুকরা শেষে এমনও বলতে লাগলো যে অমন কাজের মেয়ে শ্বশুরবাড়ি চলে গেলে পাছে বাড়ির লোকেদের অসুবিধা হয়, তাই ওরা ইচ্ছা করেই সেরকম চেষ্টা করছে না। বুড়ো কর্তা অর্থাৎ আমার দাদামশাই বেঁচে থাকলে কি এমন হতো ইত্যাদি। নিজের বিয়ের ব্যাপারে কুসুম দিদিরও উৎসাহের অন্ত ছিল না, সকলকে নানা পরামর্শ দিত, কিন্তু এই একটা বিষয় বোধহয় অন্য লোকের হাতে কাজটা ছেড়ে দিতে হয়েছিল বলেই কিছুতেই আর কিছু হয় না। এই
সময় বড় মামা ছোট মামার নেলি ডলির জন্য রেশারেশি করে মামিমারা খুঁজে পেতে বিয়ের সম্বন্ধ আনতে লাগলেন। নলিন চৌধুরীর ছেলে অনিমেষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেই সরকারি চাকরি পেয়েছে। বাপের অবস্থা অত্যন্ত ভালো, ছেলে স্বভাব চরিত্রে এবং দেখতে শুনতে ভালো। নেলিকে যদি বা কাটিয়ে উঠতে পারে, ডলিকে কখনোই পারবে না। ছোট মামি কোনো ওজোরই শুনবে না, সকলেরই এই ধারণা। আমাদের প্রগতিশীল পরিবার, ছেলেটিকে টি পার্টিতে নিমন্ত্রণ করা হলো, দেখে শুনে যাতে মন স্থির করতে পারে। বড় মামি ছোট মামি নেলি ডলিকে মেজে ঘষে শিখিয়ে পড়িয়ে দিলেন। সেজো মামি চিরকাল দারুণ আনাড়ি, একগাল হেসে দিদিমাকে এসে বলে গেলেন, বুঝলেন মা ওই অনিমেষ কেন, ওর বাবা এলেও রাজি হয়ে যেত। যাই, মাছের কচুরিগুলো কুসুমটা আবার একা একা পেরে উঠবে না। সেজো মামি চলে গেলে দিদিমা কিছুক্ষণ গুম মেরে রইলেন। তারপর হঠাৎ ফিরে নিজের ছোট ভাই আমাদের গোপী দাদুকে বললেন, দেখ গোপে, 25 বছর ধরে দুবেলা এ বাড়িতে ভাত ওড়াচ্ছিস, আর কোথায় ক্রিকেট, কোথায় হকি, কোথায় ফুটবল করে বেড়াচ্ছিস। কোনোদিনও কিছু বলিনি, কিন্তু এবার বলে রাখলাম, ওই অনিমেষটার সঙ্গে যদি কুসুমের বিয়ে ঠিক করে না দিস, তোর মৌরসি পাটটা সে করবাকর শুদ্ধ উপড়ে ফেলবো। বাকি জীবনটা তোকে হিজলি গিয়ে তাস খেলে কাটাতে হবে। যা, আজ সন্ধে অবধি সময় দিলাম। তারপর বিশ্বাস করুন আর নাই করুন, সন্ধ্যাবেলা গান বাজনা থামলে পর যে যার বাড়ি চলে গেল। পরদিন সকালে নলিন চৌধুরী লিখে পাঠালেন, কুসুম নামে যে মেয়েটি কচুরি ভেজেছিল অনিমেষের তাকেই পছন্দ হয়েছে, অতএব বিয়ের দিন বৈশাখের প্রথম সপ্তাহে স্থির হয়। টাকা কড়ি রাখবার এমনিতেই স্থান সংকুলান হয় না, অতএব কিছু দিতে হবে না। বলা বাহুল্য সবাই অবাক, বড় মামি ছোট মামি রেগে টং। যাই হোক, বেশ ধুমধাম করে কুসুম দিদির বিয়ে হয়ে গেল। দিদিমাই বেশিরভাগ খরচপত্র ও সমস্ত গয়না দিলেন। ওদের বিয়ের 1 বছর বাদে আর কৌতূহল চেপে রাখতে না পেরে আমরা গোপীদাদুকে ধরে বসলাম। বলতেই হবে কাজটা কেমন করে হাসিল করা হয়েছিল। বেশ খানিকটা আমতা আমতা করে গোপীদাদু বললেন, ওই যে আমাদের ক্লাবের সন্ডা সিধু, যে চেয়ারে বসলে চেয়ার ভেঙে যায়, ওকে পাঠিয়েছিলাম অনিমেষকে নিয়ে আসতে। গাড়ির মধ্যে সিধু ওকে একা পেয়ে বলল, কুসুমকে পছন্দ না করলে অনিমেষকে পিটিয়ে তালগোল পাকিয়ে ফেলবে। তাই শুনে ভয় পাওয়া তো দূরে থাকুক, এক হাতে সিধুর দুটো হাত একসঙ্গে করে ধরে অন্য হাত দিয়ে অনিমেষ সিধুর গালপাটটায় এমনি একটি চর কষিয়ে দিল যে যে সমস্ত আক্কেল দাঁত কোন কালে তুলে ফেলা হয়েছে আজ পর্যন্ত তার গোড়া টন টন করে। যাই হোক, সিধুকে অত্যন্ত মর্মাহত হতে দেখে ওকে সান্ত্বনা দিয়ে অনিমেষ বলল, অত কিছু করতে হবে না, সিধু যদি ওকে ওদের ক্লাবের মেম্বার করে দেয় তাহলে কুসুমকে কেন, অনিমেষ দরকার হলে সিধুকেও বিয়ে করতে রাজি আছে। ব্যাস, আর কথা নেই, সিধু তক্ষণি অনিমেষকে সে বছরের মতো একটা সিজন টিকিট দিয়ে দিল আর প্রতিজ্ঞা করলো যে এবছর না হোক আসছে বছর নিশ্চয়ই মেম্বার করে দেবে। আমি বললুম, দিয়েছিল? দিদিমা বললেন, আরে ধুত ধুত, তুইও যেমন, তদ্দিনে গুপি সিধু দুজনেই ঝগড়াঝাটি করে ও ক্লাব ছেড়ে দিয়ে বসে আছে, তবে তাতে কিছু এসে গেল না। তদ্দিনে অনিমেষ আর তার বাড়ির লোকেরা 1 বছর আমার কুসুমের ম্যানেজারিতে থেকে থেকে ওকে প্রায় ঠাকুর পুজো করতে শুরু করে দিয়েছে। এখন নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন কেন বললাম পৃথিবীর ভালো কাজের বেশিরভাগই
বিচিত্র এবং সন্দেহজনক উপায়ে সম্পন্ন হয়। গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে আবার একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্প কথার গল্প কথক। নমস্কার।